हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आमी मोन आर आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। और आज होच्छे 9th of May और एखन बजे 7:45। এইমাত্র দেখালাম যে ম্যাগি বেরিয়ে গেল, আর আমিও রোজকার মতো একই রুটিন, কাপড় জামাগুলো শুকোতে দিয়েই চলে এসেছি তোমাদের সামনে। আর এখন তোমাদের বোধহয় আমার রুটিন মুখস্থই হয়ে গেছে যে মন সারাদিনে কি মানে সকালবেলা থেকে কি করে। আর রাত্রির বেলা তো দেখানোর মতো বললাম কিছুই নেই, ওই তো সকালেই যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অনেকে আমাকে বলছো আমার মেকআপের জিনিসপত্র দেখাতে। মেকআপের জিনিসপত্র আমার তো দেখানো আছে, আমি পুরো আমার মেকআপ বক্স নিয়ে বসে একদিন সব কিছু দেখিয়ে দিয়েছি। হয়তো তোমরা যারা লিখছো তারা হয়তো নতুন আমার পরিবারে জয়েন করেছো, তো তাদেরকে বলছি তোমরা প্লিজ একটু ব্যাকলগের ভিডিওগুলো দেখো, সব কিছু আছে। মেকআপ মানে কিট আমি যত মানে দেখিয়েছি তো বটেই, আবার আমি নিজে মেকআপ করেও দেখিয়েছি। হোলির আগেই দেখবে সেই ভিডিওটা আছে, মেকআপ মানে হোলিতে মেকআপ লুক একটা আমি করে দেখিয়েছি। আর এক একজন আবার আমাকে লিখছো লাইভে আসতে। দেখো লাইভে আসবো, লাইভে আসার জন্যে তো পরিবারে একটু বেশি সংখ্যক লোকজন থাকলে ভালো হয় না, কয়েকজন আসবে কি আর লাইভে আসবো বলো তো। তো আমি ভাবছি যে লাইভে নিশ্চয়ই একবার আসবো, আমারও ইচ্ছে হয় তোমাদের সঙ্গে লাইভে আসতে, বাট আমার আগে 10K কমপ্লিট হবে তারপর আমি লাইভে আসবো, এটা তোমাদের কথা দিলাম। আগে 10K আমাকে করে দাও তাড়াতাড়ি সবাই মিলে, তো তারপরে আমি লাইভে একদিন আসবো। আর তাছাড়া এখনই এত মানে পরিবারে কম লোকজন নিয়ে কি লাইভে আসবো বলো, অনেক থাকে অনেকে কমেন্ট টমেন্ট করে, ঠিক আছে। তো যাই হোক, আমি ঠিক আছে তোমাদের আবদারও রাখবো, আমার আবদারও তোমরা রাখো, আমাকে আগে 10K হতে দাও, আমার পরিবার আগে 10K পৌঁছোক তারপরে একবার লাইভে আসবো। আর ব্যাক কালেকশন তোমাদের ভীষণ ভালো লেগেছে, আর অনেকে বলছো যে তুমি এসে শুধু গল্পই করো, সেটাই ভালো লাগে। গল্প করতেই পারি সেটা কোনো ব্যাপার না, আমি তো এমনিই খুব গল্পবাজ আছি, বকবক করতে এক্সপার্ট আমি, কিন্তু ওই সবসময় আর কি আর হয়ে ওঠে না জানো তো। তো ঠিক আছে, দেখবো যদি কিছু গল্প মনে পড়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে আমার ইচ্ছে আছে আমার পারফিউম কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। পারফিউমের ওপর আমার একটু দুর্বলতা আছে, আমার ব্যাগের ওপর একটু দুর্বলতা আছে, একটু জামা কাপড়ের ওপর দুর্বলতা আছে। তোমরা হয়তো ভাবছো তাহলে কী বা বাকি রইল, না বাকি অনেক কিছুই আছে, প্রচুর জিনিসপত্র আছে যেগুলোর ওপর আমার কোনো দুর্বলতা নেই, কিন্তু পারফিউমের ওপর আমার একটু দুর্বলতা আছে। আমি খুব ভালো গন্ধওয়ালা পারফিউম পছন্দ করি, একটু স্ট্রং গন্ধ পছন্দ করি, আর একটু লাস্টিং গন্ধ পছন্দ করি। এক একটা পারফিউম আছে যেগুলো মানে ওই আধ ঘন্টা হয়তো থাকলো তারপরে আর পাওয়াই যায় না, আমার ওইগুলো ভালো লাগে না। আমার হচ্ছে বেশ অনেকক্ষণ অ্যাটলিস্ট মানে 10-11 ঘন্টা 12 ঘন্টা গায়েতে সেই পারফিউমটা থাকবে, এবং আমি জায়গাটা থেকে যখন চলে যাব তখন পেছনে ওই গন্ধটা থেকে যাবে, এইসব আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা হয়তো হাসছো, কিছু করার নেই, এগুলো আমার যা মনে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার যে কটা পারফিউম আছে সেই কটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার মধ্যে একটা পারফিউম আজকে একটু আগেই আমি অ্যামাজনে অর্ডার দিলাম, আমার শেষ হয়ে গেছে। ওই পারফিউমটা দুর্দান্ত গন্ধ, তোমাদের আমি বলে দেবো, যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা কিনতে পারো, ভীষণ ভালো গন্ধ। আর ওটা আমার একদম কমে মানে শেষ হয়নি, কমে এসেছে, তো আমি আজকেই অ্যামাজনে ওটা একটা অর্ডার দিলাম, 17-18 তারিখে আসবে বোধ হয়, এলে আবার তোমাদের নিশ্চয়ই দেখাবো, এখন যেটা আছে সেটা দেখিয়ে দেবো। তো পারফিউম নিয়ে বসবো পরে, আগে রান্নাবাড়িটা সেরে নিই বলো, ওই একটা ব্যাপার আছে ঝামেলা, রান্না কিচ্ছু করছি না আজকে, শুদ্ধ মাছের ঝোল ভাত আর নিম বেগুন ভাজা, এই ছাড়া আজকে আর কিচ্ছু করছি না। আর এই গরমের মধ্যে না না রান্নাঘরে গিয়ে রান্না করতে ইচ্ছে করছে, না সেইগুলোকে আর খেতে ইচ্ছে হচ্ছে, কোনোটাই না, তাহলে ফালতু খেটে কী লাভ বলো। আর ম্যাগিও আজকাল মানে কালকে দেখছি খেতে চাইছিল না, ভাত মাংস ওরা ভাল লাগছে না, ওই জন্য ওকে আজকে মানে তেল ছাড়া মশলা ছাড়া একটু মাছের ঝোল আর ভাত দেবো, এই করে দেবো। আর 1-2 পিস চিকেন রাখবো, কেননা মহিলা তো আবার চিকেন ছাড়া ভাত খায়ই না, তো যদি এখন শুধু মাছ দিয়ে মেখে দিয়ে একেবারেই না খায় তো তো গেল লাঞ্চটা, বেচারা না খেয়ে থাকবে, তাই জন্য 2 পিস মাংস দেবো পাশে, তবে মেন হচ্ছে ওর মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে মেখে দেবো। বাট মাছের ঝোলটা করবো শুধু হলুদ দিয়ে, কোনো তেল নুন কিচ্ছু থাকবে না, ওকে আমি কিছু দিও না, কোনো স্পাইস কিছু মানে ওকে দিই না, দেওয়া উচিতও না। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর ভীষণ গরম, ভীষণ গরম বাইরেটা, না এত মানে না বেরোতে পাচ্ছি না ঘরের মধ্যে টিকতে পাচ্ছি এই গরমের মধ্যে, একটা খুব বিচ্ছিরি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না? আর তোমরা খুব সাবধানে থাকবে, আর এই কথাটা সত্যি বলাটা ফালতু, এখন সবাই জানে যে সাবধানে থাকতে হবে, তাও
নিজের লোকেদেরকে বারবার মানে মনে হয় সাবধান করি, তাই জন্যই বলি তোমাদের, তোমরাও কিন্তু খুব সাবধানে থেকো। ও মানে খুব একটা দরকার না পড়লে বাড়ি থেকে চেষ্টা করো না বেরোতে, আর বাড়িতে থাকলেও কিন্তু আমি বলবো জানলা দরজা সব কিছু মানে যতটা পারবে খুলে রাখবে, জানো তো। বদ্ধ হয়ে থাকলে কিন্তু বলছে করোনা এফেক্টেড হওয়ার চান্সটা খুব বেশি, যত খোলামেলা থাকবে যত খুলে রাখবে তত অনেকটা সেফটি মেনটেন করা যায়। তো জানলা টানলা যার যতটা আছে সব খুলে রাখবে, বাইরের হাওয়া বাতাস খেলুক ঘরের মধ্যে, সেটা খুব দরকার এখন। আর একজন লিখেছো যে তুমি গ্রিন টি খাও আর তার উপরে আবার এইসব তেলে ভাজা চপমপ খাচ্ছ। না গো, খুব বেশি চপ খাওয়া হয়ে গেছে জানো তো, চন্দন এত বেশি চপ খাইয়ে দিয়েছে, মানে 2-3 দিন ধরে ও অনেক চপ আমায় খাইয়ে দিয়েছে, আমার অরুচিও ধরে গেছে। আমি ওকে বারণ করে দিয়েছি যে আর একদম চপ কিনবে না, অ্যাটলিস্ট নেক্সট 3 মান্থস আমাকে আর একদম চপ কিনে দেবে না। মানে চপের প্রতি আমি, আমার দুর্বলতা ভীষণ, আমি ভীষণ চপ খেতে ভালোবাসি, বাট অরুচি ধরে গেছে, সত্যিই অরুচি ধরে গেছে, এত বেশি খেয়েছি না, আমি বারণ করে দিয়েছি আর একদম চপ দেবে না। মানে চপের চ্যাপ্টারটাই ক্লোজ এখন, অ্যাটলিস্ট 3-4 মাস হয়ে যাক, তারপর দেখা যাবে। এখন আর আমি ইউজুয়ালি বাইরের খাওয়া খাই না, বাড়ির খাবারই খাই, কিন্তু ওই হয় না বন্ধুদের পাল্লায় পড়ে যা হয় আর কি, ও এনে দিল আমিও খেলাম, বাড়িতেও ওদের গেছি ওরা এনেছে আমায় খাইয়েছে, ওই যেহেতু আমি ভালোবাসি তাই জন্যেই খাওয়াই আর কি। তো অরুচি ধরে গেছে আর খাবো না এখন, নিশ্চিন্তে থাকো। তো চলো রান্নাঘরে যাই, তাড়াতাড়ি মাছের ঝোল ভাত আর নিম বেগুনটা সেরে ফেলি, সেরে ফেলে তারপরে তোমাদের পারফিউম নিয়ে মানে পারফিউম যে কটা আছে সে কটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি কিছু গল্প টল্প মনে পড়ে নিশ্চয়ই শেয়ার করব, চিন্তা করো না। তো চলো আমার সঙ্গে। তো চলে এসেছি রান্নাঘরে, মানে রান্না বান্না স্টার্ট করার আগেই আমাকে দেখো দরদর করে ঘামছি। একজন আবার লিখেছো তুমি এত ঘামছো তোমার ব্লাড প্রেশারটা চেক করিও। আমি আমার ব্লাড প্রেশার রেগুলার চেক করাই এবং একদম আমার মানে ঠিক নর্মাল রেঞ্জেই আছে, কাজেই চিন্তা করো না, ব্লাড প্রেশার আমার একদম পারফেক্ট আর আমি একদম ফিট অ্যান্ড ফাইন যাকে বলে। আর গরম পড়েছে, ঘামবো না বলো তো, তোমরা না ঘেমে আছো কেউ? আমাকে লিখে জানিও তো যে এখন এই গরমকালে আমার ঘাম হয় না। তো আমার মনে হয় সেটাও একটা প্রবলেম যদি গরমকালে ঘাম না হয়, তবে ঘাম হচ্ছে যেরকম সেরকম মানে ওয়াটার ইনটেকও করতে হয়, জলও আমি প্রচণ্ড খাই জানো তো, যত জল খাবে তত ওটা মেকআপ হয়ে যায়, ঘাম হলেও অসুবিধে হয় না। আর এত প্রখর গরম ঘাম হবে না কি বলো? যাই হোক, আমি মাছের ঝোল ভাতটা করে নিই, মাছের ঝোল ভাত আর একই জিনিস রোজ রোজ কি দেখাবো, রোজই তো একই মাছের ঝোল, তো আজকে করে নিই আর দেখাচ্ছি না, দাঁড়াও একটু ওয়েট করো আমি সব করে টরে আসছি। কিছু কাজেতেই হাত দিইনি, রান্নাঘরে এসেই তোমাদের সঙ্গে কথা বললাম, ম্যাগি এসে গেছে। কি করে যে টাইম চলে যাচ্ছে না বুঝতেই পাচ্ছি না জানো তো। যাক গে, সবেমাত্র চায়ের বাসনগুলো মানে মেজেছি আর ব্রেকফাস্টের 2টো ডিম সেদ্ধ করতে দিয়েছি আর কোনো কাজ হয়নি। তো এবার মাছ টাছগুলো বার করি, মাছ টাছ বার করে মাছের ঝোল করব, দেখি এগোই তাড়াতাড়ি। এই দেখো এই ম্যাগি ফিরে এসেছে, এসে এই যে বসেছে, এক প্লেট জল খেলো, জল খেয়ে এখন বসেছে, এখন নিজের একটু চাটাচাটি হবে, তদারকি হবে, তারপর একটু ঘুমিয়ে পড়বে, এই হচ্ছে এর রুটিন, এই দেখিয়ে দিলাম তোমাদের। আবার এখন ঠান্ডা পেয়ে না ওই মানে বাইরেটা গরম তো খাটের তলায় ঢুকে যায়, তো খাটের তলায় ঢুকে গেলে তোমাদেরকে আমি আর দেখাতে পারি না, কে খাটের তলায় ঢুকবে বলো ওকে দেখানোর জন্যে? ও খাটের তলায় ঢুকে যায় ওই জন্যে আমি আর দেখাতে পারি না, এই জন্য আজকে সামনে আছে দেখিয়ে দিলাম। এই যে মহিলা, এ দেখো একই মেনু, তাই রান্নাটা শেয়ার করবো না, বাট সবজিগুলো কেটে কুটে রেখেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই গাজরওয়ালাটা হচ্ছে ম্যাগির ঝোল হবে, ও একদম শুধু চিকেন আর ভাতটা খেতে একদম চাইছে না, কালকে একদমই প্রায় মানে এই 40-50% মতো খেয়েছে, বাকিটা খেতে চায়নি, তাই ওকে একটু জাস্ট হলুদ দিয়ে এই সবজি দিয়ে আর মাংস দিয়ে একটু সেদ্ধ করে দেবো, আর এক পিস মাছ দেবো সকালে। এটা আমাদের ঝোলের সবজি, আজকে ফুলকপি বিট 2টোই দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে নিম বেগুন ভাজা, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাতে। তো এই হচ্ছে আজকে আমাদের তিনজনের লাঞ্চ মেনু। তো এবারে ঝটপট রান্নাটা সেরে নিই, মেনু তো একদম এক বলো, তাই জন্য রান্নাটা আর দেখাচ্ছি না, চটপট রান্নাটা সেরে আমি গিয়ে বরং পারফিউম দেখাবো আর যদি পারি গল্প করবো তোমাদের সঙ্গে। তো একটু টাইম দাও, আমি জাস্ট এই ঝোল ভাত আর এই নিম বেগুন আর ঢ্যাঁড়সটা করে নিই।
এখন বাজে 9:20 আর আমার রান্নাবান্না অলমোস্ট শেষ। আমি তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি, আর রান্না করাটা দেখাইনি, কেননা রোজই তো একই রেসিপি, কি আর দেখবে। তো আমি জাস্ট এমনি হয়ে গেছে যেগুলো সেগুলো তোমাদের সেইভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো নিম বেগুন ভাজা হয়ে গেছে, এটা আমাদের মাছের ঝোল, আর এটা হচ্ছে ঢেঁড়স ভাতে। আর এটা সমস্ত সবজি দিয়ে, মাছ মাংস সব দিয়ে ম্যাগির জন্য একটা ঝোল তৈরি হচ্ছে। এতে কিন্তু হলুদ ছাড়া আর কিচ্ছু নেই, তেলও নেই, নুনও নেই, কিচ্ছু নেই, শুধু হলুদ। আর এখানে ভাত বসে আছে, ভাতটা হচ্ছে। তো রান্না কী কী হয়েছে সব কিছু দেখিয়ে দিলাম, ম্যাগির ঝোলটা এখনও হচ্ছে, কেননা মাংস আছে তো একটু টাইম লাগবে। আমি চলে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে, চলো আমার সঙ্গে। তো এই ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। এই আমার সেম ব্রেকফাস্ট, এই তরমুজ আজকে ফ্রেশ এনেছে, কলাও ফ্রেশ এনেছে, আর এই ডিম সেদ্ধ। ম্যাগির জন্যও একটু তরমুজ রেখেছি, ওকেও খাওয়াবো। এখন আমার বাথরুম পরিষ্কার করতে এসছে, যে কারণে ম্যাগি এখন ভীষণ ব্যস্ত, সে বাথরুমের সামনে গিয়ে বসে আছে, সে কখন বেরোবে দেখবে। তো তাই জন্যে ও আসুক, তারপরে ওকে একটু তরমুজ দেবো। আর তরমুজটা খাওয়া ভালো, তরমুজের ভেতরে তো জল আছে না, ডিহাইড্রেশন থেকে অনেকটাই রক্ষা করবে। তো যাই হোক, চলো আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে আসছি। এই দেখো ম্যাগি এখন আমার ঘরের এই সামনে বসে আছে রিল্যাক্স করে। বসে বসে ঝিমোতে ঝিমোতে শুয়েই পড়ল। তো রান্নাবান্না, ব্রেকফাস্ট, মায়ের সঙ্গে ফোনে কথা বলা সমস্ত শেষ করে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর ভাবলাম যে আর তো কোনো কাজকর্ম নেই, আর এই গরমকালে কী কাজকর্ম করবো বলো তো, তার থেকে বরং বসে একটু আড্ডাই মারি আর আমার একটু পারফিউম কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা অনেকে অনেকে মানে অলমোস্ট 80% অর মোর দ্যান 80% বলছো যে তুমি শুধু বসে আমাদের সঙ্গে গল্পই করো। তো ভাবলাম ঠিক আছে, একটুখানি গল্পও করবো, আর পারফিউম যে যে কটা আছে সে কটা তোমাদেরকে দেখাই। আর পারফিউমগুলো বার করতে গিয়ে দেখলাম তিনটে আমার অলরেডি একদম শেষ হয়ে গেছে, আমি মানে জাস্ট রাখাই ছিল, তো সেগুলোকে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে বাকি যে কটা আছে সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইটা দেখো, এটা হচ্ছে হোয়াইট মাস্ক, এটা আমার ভীষণ প্রিয় একটা পারফিউম। এই পারফিউমটা লং লাস্টিং এবং দারুণ গন্ধ। এটাই আজকে আমি সকালে তোমাদের বললাম না, অ্যামাজনে একটা পারফিউম অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে এইটা, কেননা এটা অনেকটাই কমে গেছে, তো এটা ছাড়া আমি মানে ভাবতেই পারি না। তো যে কারণে আমি একটা অর্ডার দিয়ে দিয়েছি, আসবে 17-18 তারিখে, সে ঠিক আছে, সে দেরি করুক কোনো ব্যাপার না, কিন্তু এটা আমার একটা থাকতেই হবে। তো এইটা তোমরা কিন্তু ইচ্ছে করলে এটা কিনতেই পারো, হোয়াইট মাস্ক। এই যে হোয়াইট মাস্কের বক্সটা আছে, একটা অরেঞ্জ কালারের বক্স আছে, বক্সটা আমার কাছে এখন আর নেই, বক্সটা আর কে রাখে বলো তো, আমি এটাই এমনি ড্রেসিং টেবিলে রাখি। তো এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা হচ্ছে তোমার 100 ml এটা, কিন্তু খুব ভালো। অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও থাকে, তোমরা দেখতে পারো অ্যামাজনে দেখতে পারো, আর কিংবা যে কোনো বিউটি প্রোডাক্টস পাওয়া যায় এরকম দোকানেও কিন্তু তোমরা পাবে হোয়াইট মাস্ক। এটা হচ্ছে ফগ, এটাও আমার ভীষণ প্রিয়। ফগের অনেকগুলো আছে, অনেক ভ্যারাইটিস আছে। তো আমার কাছে একটা হোয়াইট কালারের ফ্রক মানে ফগ ছিল, আর এইটা ছিল, হোয়াইটটা শেষ হয়ে গেছে বলে সেটা ফেলে দিয়েছি, এইটা আছে এখন অবধি। দারুণ গন্ধ, মানে জাস্ট দারুণ গন্ধ। এটাও কিন্তু তোমরা কিনতে পারো, ইউজ করতে পারো। আর এটা হচ্ছে চার্লি, এটা তো নতুন কিছু না, এটা বহু বছর পুরনো চার্লি কোম্পানির যে পারফিউম, আমরা ছোটোবেলাতেও সেই ইউজ করতাম, ছোটোবেলায় একটা খুব আমরা ইউজ করতাম, মানে আমার মাকে ইউজ করতে দেখেছি, সেটা হচ্ছে কান্তা, কান্তা সেন্ট। এটা জানি না মানে আমাদের এজ গ্রুপে যারা আছো তাদের মায়েদের কাছ থেকে খবর পেলে হয়তো নিশ্চয়ই জানবে যে কান্তা সেন্ট একটা ইউজ হতো, তখনকার দিনের মায়েরা করতো, এখন সেটা আর পাওয়া যায় না। তবে চার্লিটাও কিন্তু আমি ছোটোর থেকে দেখে আসছি, চার্লি, চার্লির আগে ছোটো বটল থাকতো, এখন এটা বড় বটলেও পাওয়া যায়। তো আমার এই চার্লিটাও কিন্তু খুব প্রিয়, দারুণ গন্ধটা। আর এটা হচ্ছে দেখো, এটা আতর,
এটা আতর এবং আতরেরই গন্ধ আছে, ভীষণ ভালো আর খুব লাস্টিং, খুবই লাস্টিং। আমি ইউজুয়ালি লাস্টিং না করে এরকম কোনো পারফিউম দিই মানে নিই না, সে যদি কেউ একটু মানে গিফট ফিফট করলো হাবি যাবি সেটা আলাদা কথা, আদারওয়াইজ আমি পয়সা দিয়ে কখনো কিনি না এমন পারফিউম যেটা লাস্ট করবে না। এটাও কিন্তু আতর, এটাও কিন্তু ভীষণ ভালো। আর এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড, একটা রিয়া মানে ক্রিয়েটার বলে, এটাও ভালো, বেশ ভালোই গন্ধ, এটাও কিন্তু লাস্টিং, বেশ ভালো গন্ধ এটা। এটা হচ্ছে ফ্রুট মাস্ক, এটাও ভীষণ ভালো গন্ধ, এটাও লাস্টিং, বেশ অনেকক্ষণ থাকে এটা। এগুলো দেখো কমে এসেছে, এই যে এতখানি আছে কমে এসেছে, কারণ আমি পারফিউম প্রচণ্ড ইউজ করি। আর এটা একটা বডি স্প্রে, এটাও ফগের, ফগের আমার প্রায় 5-6টা বডি স্প্রে ছিল, সবই শেষ হয়ে গেছে, সবই ফেলে ফেলে দিয়েছি, আর কেনা হয়নি। তো এইটাই এখনো অবধি ইউজ করি, এখনো অবধি এটা বেঁচে আছে, মানে এখনো অবধি পুরো শেষ হয়নি। তো এই কটাই এখন উপস্থিত আছে, তিনটে আজকে ফেলে দিয়েছি। আর পারফিউমের ওপর দুর্বলতা আমার বরাবরই, মানে আমার ছোটোর থেকেই পারফিউমের ওপর একটা দুর্বলতা আছে। খুব ভালো লাগে পারফিউম, মানে একটা মানে জামা কাপড় পরবো, চান টান করে উঠবো, গায়ে একটা ভালো গন্ধ বেরোবে, এটা একটা বিরাট ব্যাপার, জানি না, আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কোন মানে কি পারফিউম আরও আছে ভালো লাগে এবং লাস্টিং গন্ধ যেটা আমি জানি না, এরকম আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই ট্রাই করব সেগুলো কিনে। কিন্তু লাস্টিং হতে হবে, লাস্টিং গন্ধ যদি না থাকে তাহলে আর আমাকে জানাবে না, লাস্টিং গন্ধ আর বেশ ভালো গন্ধ থাকবে। আমি ইউজুয়ালি একটু ফ্রুটের গন্ধ পছন্দ করি, ফ্রুট টাইপের একটু গন্ধগুলো দেখবে বেশি লাস্টিং হয়, এটা একটু নজর করে দেখবে। আর আমি খুব একটা ওই ফুলের গন্ধ, ওই জুঁই ফুলের গন্ধ, এই টগর ফুলের গন্ধ ওইগুলো আমি খুব একটা পছন্দ করি না। তো আমি একটু ফ্রুটের গন্ধ থাকবে, মেনলি তোমার সিট্রাস ফ্রুট ট্রুটের গন্ধগুলো, ওলা যে পারফিউমগুলো ওইগুলো খুব স্ট্রং হয়, খুব ভাল লাগে আমার ওইগুলো। তো এই খুব একটা বিরাট কিছু কালেকশন না, এই অল্পর ওপর আছে, আসলে অনেক ছিল, শেষ হয়ে তারপরে আর রিপ্লেস করা হয়নি, মানে কেনা হয়নি। আর তারপরে এইসব পরিস্থিতিতে তো মানে যখন বেরোই তখন একটা মাথায় টেনশন নিয়ে বেরোই, মানে একটা আতঙ্ক নিয়ে ওই কোভিডের জন্যে, তো তখন মানে মনে হয় যে কোন কোন কাজগুলো সারবো, কোন কোন কাজগুলো সারবো, তখন আর এই পারফিউম টারফিউমের কথা না মনেই থাকে না। দেখি এর পরের বার যখন বেরোবো তখন যেগুলো আমার শেষ হয়ে গেছে সেগুলো রিপ্লেস করার মতো ব্যবস্থা করব, সেগুলো কিনতে হবে। আসলে একদম মানে আমি ইউজুয়ালি বেরোই যখন না আমার মোবাইলের মেমোতে লিখে নিয়ে বেরোই যে কি কি কাজ আমায় করতে হবে বেরো মানে বেরিয়ে, তো আমি জাস্ট টক 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 করে সেই কাজগুলো সেরে বাড়ি চলে আসি। তো তার মধ্যে বাড়ির থেকে যদি পারফিউমটা কিনতে হবে না লিখে যাই তাহলে আর আমার মনে থাকবে না, আমি ঘুরে টুরে চলে আসবো আর মনে থাকবে না। এই করে করেই আমার কমে গেছে, আরও অনেকগুলো পারফিউম ছিল সব শেষ হয়ে গেছে। তো এই গেল পারফিউমের গল্প। আর আজকে তো মাদার্স ডে, কিন্তু কি বলতো আমি কমিউনিটি পোস্টও করিনি, আর আমি একজন মা হিসেবে আর একজন মাকে মাদার্স ডে উইশ করাটা আমার মনে হয় প্রচণ্ড বোকা বোকা ব্যাপার, স্পেসিফিক ডে মাদার্স ডে হিসেবে থাকার অর্থহীন। মাদার্স ডে তো এভরি ডে মাদার্স ডে, বলো এটা আমার কখনো হয় যে মাদার্স ডেটাকে সারা বছরে একটা দিনে আটকে দিলাম আমি? আর একটা মাকে মাদার্স ডে উইশ করার থেকে আমি বলবো যে প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা সন্তানের উচিত এভরি ডে মাদার্স ডেটাকে মনে রাখা এবং মাকে সম্মান দেওয়া, মাকে কেয়ার করা, মায়ের হাতটা ধরে রাখা, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। একদিন মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে বলে কোনো লাভ নেই, ফালতু এটা। এটা এখন মানে ভীষণভাবে এইসব জিনিসগুলো বেড়ে গেছে, কেননা এখন খুব মার্কেটিংয়ের একটা যুগ পড়ে গেছে, সবাই কিছু না কিছু মার্কেটিং করতে চায়, তো এটাও একটা সর্ট অফ মার্কেটিংয়ের জন্যে এই মাদার্স ডে, ডটার্স ডে, এই ফাদার্স ডে, টিচার্স ডে এইগুলো এত বেশি এখন মানে উঠে এসেছে, কেন বলো তো, এই মার্কেটিংয়ের জন্যে। এই পারপাসে কিছু গ্রিটিংস কার্ড বিক্রি হয়ে যাবে, কিছু গিফট বিক্রি হয়ে যাবে, আদারওয়াইজ আমাদের সময়তেও তো মানে এইসব জিনিসগুলো কি এত বেশি ছিল? ছিল না। হ্যাঁ মাদার্স ডে একটা দিন ছিল জানতাম, কিন্তু এই নিয়ে এত বেশি মাতামাতি ব্যাপারটা কিন্তু ছিল না, কেননা তখন মার্কেটিংটা এত বেশি স্ট্রং ছিল না যে গ্রিটিংস কার্ড কিনতে হবে, ওই কিনতে হবে। আর মানে মা মাই মাকে একদিন একটা গ্রিটিংস কার্ড দিয়ে কি স্পেশাল হবে বলো? তার থেকে বরং মা
ছোটবেলার থেকে যে বাচ্চার হাতটা ধরেছিল, তাকে যেভাবে বড় করেছে, আগলে আগলে বড় করেছে, সেই রিটার্নটা যদি বিন্দুমাত্র প্রত্যেকটা ছেলে মেয়ে তার মাকে দেয়, সেটা কিন্তু মোর দ্যান এনাফ এই একদিন হ্যাপি মাদার্স ডে কথাটা বলার থেকে। আমার তো তাই মনে হয়, প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত তার মাকে, মা যেমনই হোক, মা যেমনই হোক, একটা কথা প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা সন্তানের মাথায় রাখা উচিত যে আমার মা যেমনই হোক কিন্তু ওই মাটার জন্যেই কিন্তু আজকে আমি পৃথিবীর আলোটা দেখেছি, ওই মাটার জন্যেই কিন্তু আজকে এক্সিস্টেন্স মানে আমি যে আজকে আছি, আমি যে আজকে বেঁচে আছি, সেটা কিন্তু ওই মা জন্ম দিয়েছিল বলেই। মানে তো সেইটাই প্রত্যেকটা সন্তানের মনে রাখা উচিত, প্রত্যেকটা ছেলে মেয়ের মায়েরও হাতটা ধরে রাখা উচিত। আজকালকার ছেলেমেয়েরা সব, আজকালকার বলবো না, আমাদের সময়তেও আমি দেখেছি, আমার রিলেটিভদের মধ্যেও দেখেছি যে বড় হয়ে গেল মানে মাকে আর তুচ্ছাই করে কিংবা মাকে পৌঁছেই না, অনেক কেস দেখেছি, অনেক গল্প আছে। কিন্তু এটা খুব মানে খারাপ জিনিস, মায়ের হাতটা যখন দরকার ছিল তখন সেই ছেলেটা বা মেয়েটা ধরেছিল, মা কিন্তু হাতটা ছাড়েনি। কিন্তু যখনই সেই বাচ্চাটা বড় হয়ে সাবলীন হয়ে যাচ্ছে কিংবা হাঁটতে চলতে পারছে একা একা, একটু বড় হয়ে মাথা চাড়া দিল, তখনই সে তার মায়ের হাতটা ছেড়ে দিল, পুরনো দিনগুলো ভুলে গেল, সেটা কিন্তু একদমই ঠিক না। তার মতো পাপ কাজ আর হয় না, আমি বলবো সেটা, তার মতো পাপ কাজ আর হয় না। সবার উচিত মায়ের পাশে থাকা, মায়ের হাতটাকে ধরে রাখা। মা তো একদিন তার হাতটা ধরেছিল, তাই জন্যই তো সে দুটো হাঁটুকে শক্ত করে উঠে দাঁড়াতে পেরেছে। তো মায়ের হাতটাও তেমনি সারা জীবন ধরে রাখা উচিত। এই একটা দিন আটকে দিলাম মাদার্স ডে উদযাপন করে, এটা আমার কাছে অর্থহীন, কোনো মানে রাখে না। তো এই অনেক জ্ঞান ট্যান দিয়ে দিলাম হয়তো, এগুলো জ্ঞান নয় জানো তো, এগুলো স্পন্টেনিয়াসভাবেই আসে, এগুলো স্পন্টেনিয়াসভাবেই বলি। তো যাই হোক, জানি তোমরা কতজন আমার সঙ্গে একমত হবে, কতজন একমত হবে না, তোমরা কমেন্ট বক্সে লিখে সেটা জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। একটা দিন শুধু হ্যাপি মাদার্স ডে কথাটা উচ্চারণ করে সত্যি কি কোনো লাভ আছে, কোনো মায়ের কোনো লাভ আছে? তার থেকে যদি সে একটা মা জানে যে আমার সন্তান যাকে আমি মানে অনেক কষ্ট করে বড় করলাম, সে আমাকে দেখ মানে আমাকে দেখে বা আমার পাশে আছে, আমার একটা সাপোর্ট মতো আছে, সব সময় যে মানে টাকা পয়সা দরকার তা কিন্তু না, শুধু একটু রেসপেক্ট, শুধু একটু মানে মায়ের পাশে আছি এই জিনিসটাতেও কিন্তু অনেক মায়ের অনেক মানে ভালো লাগে, অনেক ভালো লাগে। এটাই কিন্তু মানে অনেকে দেয় না, অনেক ছেলেমেয়ে সেইটুকুই দিতে পারে না। তো ঠিক আছে, চলো আর বকবকটা এবারে স্টপ করে দিচ্ছি, দিয়ে আমি সোজা চলে যাচ্ছি চান করতে, তারপর আবার তোমাদের কাছে আসবো। তো এখন বাজে বেলা 12:05, আর এইমাত্র আমি ম্যাগিকে চান করিয়ে নিজে চান করে বেরোলাম, পুরো শ্যাম্পু ট্যাম্পু করে। এখানে না চুলে রেগুলার বেসিসে শ্যাম্পু না করলে ভীষণ কীরকম একটা চিটে টাইপের হয়ে যায়, কারণ আমাদের জলেতে আয়রন আছে। তো তাই জন্যে মানে এভরি অল্টারনেট ডেই আমি শ্যাম্পুটা করি, প্রত্যেক দিন করতে পারলেই ভালো, বাট প্রত্যেক দিন করলে না চুলটা আবার খুব একটু রাফ টাইপের হয়ে যায়, তাই জন্যে অল্টারনেট ডে আমি শ্যাম্পু করি। আর তার আগে আজকে ম্যাগিকে খুব ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে পরিষ্কার করে দিয়েছি, মহিলা ওর দিদির জিম্মায় আছে, ওর দিদি গাটা মুছিয়ে ব্রাশ টাশ করিয়ে ওটা ওর ডিপার্টমেন্ট, আর চান করিয়ে বাথরুম থেকে ছেড়ে দেওয়াটা আমার ডিপার্টমেন্ট। তো এইভাবেই এরকমভাবেই চলে। তো চান টান করিয়ে তারপরে আমি পুরো ভিজে যাই, তো যে কারণে সঙ্গে সঙ্গে আমাকে চান করে ফেলতে হয়। তো চান টান হয়ে গেল, এবারে ম্যাগিকে খেতে দেবো, দিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে আমি তোমাদের কাছে আবার আসছি। এখন বাজে প্রায় 2:00, আর এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমি ভিডিওটাকে এবারে শেষ করে দিচ্ছি, তাহলে টাইম পাবো একটু পাওয়ার ন্যাপ নেওয়ার আগে এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিতে। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর গাছের একটাও পাতা নড়ছে না, এই দেখো আমি ব্যালকানির কাছেই দাঁড়িয়ে আছি, নিম গাছের একটা পাতাও নড়ছে না, এত গরম, প্রচণ্ড গরম। তো আমি আগে এডিটটা পুরো কমপ্লিট করে আপলোড করব, করে তারপরে পাওয়ার ন্যাপ নেবো, যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর
আমার পারফিউম কালেকশন যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই জানিও সেটা। আর তোমাদের কাছে যদি কোনো আরও ভ্যারাইটিস অফ পারফিউম থাকে, নিশ্চয়ই আছে, সবার কাছেই আছে, যদি বলাটা আমার ভুল হলো, সবার কাছেই নিশ্চয়ই আরও অনেক পারফিউম আছে, তো তোমরা সেগুলো জানিও যে খুব ভালো গন্ধ, স্ট্রং গন্ধ এবং বেশ লাস্টিং গন্ধওয়ালা পারফিউম যদি থাকে তাহলে আমি নিশ্চয়ই সেগুলো ট্রাই করব। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। খুব সাবধানে থাকবে, আর আবার পরের ব্লগে কালকে চলে আসবো অন্য কিছু নিয়ে। টিল দেন, টাটা।